আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইন তৃতীয় ক্লাসে আমরা দেখব 4.2 এর সরলকরণ। 2 এর অঙ্কটি যেটি আছে বইয়ের 61 পৃষ্ঠা, এখানে কয়েকটি সরল আছে, আমি কয়েকটি সরল আপনাদের প্রথমে আগে করিয়ে দিচ্ছি। আমরা প্রথমে দেখব 2 এর ক। প্রথমে আমরা প্রশ্নটি বুঝিয়ে দেই। প্রশ্নটি হচ্ছে 3x + y² (3 × 3x + y)² (3x - y) + 3 × 3x + y)² (3x - y)³। প্রশ্নটি যদি আমরা ভালোমতো খেয়াল করি, আমরা কিন্তু এই জাতীয় একটি অঙ্ক, একাধিক অঙ্ক আমরা 4.1 আগে করেছি, সেটা হচ্ছে বর্গের সূত্র। 4.2 যেহেতু ঘনের সূত্র, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিউবের সূত্র বা ঘনের সূত্র প্রয়োগ করতে হচ্ছে। এটাকে যদি মনে মনে আমরা এ ধরে নিই এবং এটাকে যদি আমরা বি ধরে নিই, সেক্ষেত্রে দেখো a³ + 3a² + 3ab² + b³, এটাকে সূত্র প্রয়োগ করা যায়। সেক্ষেত্রে সরাসরি কেউ চাইলে করতে পারো, তবে সবচেয়ে ভালো হবে যদি আমরা এটাকে ধরে ধরে করে নিই বা একটা মান ধরে করে নিই। সেক্ষেত্রে মনে করি বা ধরে লিখি, আমরা শুরু করবো এইভাবে প্রশ্নটি লিখে। মনে করি 3x + y = a এবং 3x - a = b। 3x - y = b। সেক্ষেত্রে আমরা লিখবো এখন, সুতরাং প্রদত্ত রাশি সমান সমান আসবে a³ + 3a² b। এই যে এখানে 3, এই 3 এখানে আসলো, a² এটাকে এ ধরে নিয়েছে এবং এটা বি, প্লাস এই 3 এটার মান হচ্ছে এ ধরে নিয়েছে আর এটার মান মনে মনে বি ধরেছি, তাহলে 3ab² + b³, এটা হচ্ছে আমাদের বি ধরে নিয়েছি আমরা। বোঝানোর সুবিধার্থে এটা লিখে দিলাম। এখন তাহলে এটা কিসের সূত্র পড়তেছে? a³ + 3a² b + 3ab² + b³, অবশ্যই সেটা a+b³ এর সূত্র আসতেছে। এখন কি করবো, আমাদের সূত্র যেহেতু এসে পড়েছে, শর্ট হয়ে গেছে, এখন আমরা a এবং b এর মান দুটো বসাই দিব। এর মান হচ্ছে 3x + y এবং b এর মান হচ্ছে 3x - y তার হোল কিউব। এ মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা চলে যাচ্ছে, থাকতেছে 3x, 3x হচ্ছে 6x হোল কিউব। এখন 6x কে যদি আমরা ঘন করি, সেক্ষেত্রে আমরা 6x এর ঘনের মান আসবে হচ্ছে 216 এবং x হচ্ছে x³। x কে ঘন করলে x³ হয়। এটি হচ্ছে নিম্ন সরলের উত্তর। এখন আমরা দেখব 2 এর গণং অঙ্কটি। গণঙ্কের সাথে কণং এর পার্থক্য কি? এটা কণং এখানে প্লাস ছিল এবং এখানে প্লাস ছিল, কিন্তু আমাদের গণং আসতেছে কি মাইনাস, সেক্ষেত্রে দেখে নিই x + 2y³ - 3 × x + 2y² (x - 2y) + 3 × x + 2y × x - 2y² - x - 2y³। সেক্ষেত্রে দেখে নাও, এটাকে যদি আমরা এ ধরে এবং এটাকে যদি আমরা বি ধরে নেই, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিন্তু বুঝতে পারবো যে a³ - a - b³ এর সূত্র আসবে। সেক্ষেত্রে লিখে নেই, মনে করি x + 2y = a এবং x - 2y = b। সুতরাং প্রদত্ত রাশি = a³ - 3, এটাকে যদি এ ধরে নেই a² এবং এটাকে যদি বি ধরা হয়েছে 3 - 3a² b + 3ab² - b³। একটা জিনিস অবশ্যই মনে রাখবে, প্রদত্ত রাশিতে যদি এক্স ওয়াই দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এবি ধরব, আবার যদি প্রদত্ত রাশিতে এবি ধরা থাকে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এবি ধরতে পারবো না, অন্য কোনো কিছু দেওয়া ধরতে হবে। প্রশ্ন যা দেওয়া থাকবে তার বিপরীত কোনো কিছু একটি ধরতে হবে। তাহলে এটা থেকে আসতেছে a - b³ এর সূত্র। এখন আমরা কি করব, এ এবং বি এর মান বসাবো, কিন্তু এ ও বির মান বসানোর সময় অবশ্যই সতর্ক থাকবো, কারণ আমার এখানে যদি মাইনাস আছে সেক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন হবে। সরাসরি না করে একটা লাইন যদি বাড়াই করা হয় সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কম। x + 2y মাইনাস আছে, সেক্ষেত্রে আমি ব্র্যাকেট ইউজ করলাম, x - 2y আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিতে হবে, যেহেতু ভিতরে একটি ফার্স্ট ব্র্যাকেট আসছে। x + 2y - x + 2y, মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হলো। এখানে দেখা যাচ্ছে -x + x কাটা চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের থাকতেছে হচ্ছে 2y হচ্ছে 4y³ 4y³, 4 এর কিউব হচ্ছে 64 আর y³। এখন আমরা দেখব 2 এর উমানং অঙ্কটি। 2 এর উমানং অঙ্কটি একটু দেখতে ভিন্ন রকম এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সাধারণত এই জাতীয় অঙ্কগুলোই বেশিরভাগ আসে। সেক্ষেত্রে আমরা আগে প্রশ্নটি বুঝে নেই, সেটা হচ্ছে x - y³ + x + y³ + 6x × x² - y²।
এখন দেখো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসলে কোন সূত্রটি প্রয়োগ হবে। সেক্ষেত্রে আমি আগে তোমাদের একটা প্রথমে সূত্র দেখাই নি, তারপর আমরা অঙ্কটি শুরু করছি। আমাদের এই অঙ্কটি করার জন্য এই সূত্রটি প্রয়োজন হবে, সেটি হচ্ছে a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্তের মতো a প্লাস b হোল কিউব সূত্রে, যার সাথে 3ab টা কমন নেওয়া হয়েছে এবং a কিউব b কিউব কে একসাথে লেখা হয়েছে। আমরা অবশ্যই এই সূত্রটি দিয়ে অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটি যদি আমাদের মুখস্থ থাকে বা আমরা এই সূত্রটি যদি বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটি এই জাতীয় অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আবারও খুব খেয়াল করো, এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে b কিউব প্লাস 3ab, অর্থাৎ ab এখানে গুণ অবস্থায় আছে এবং এটা হচ্ছে a প্লাস b, অর্থাৎ a এবং b এর যোগফল। আশেপাশের অঙ্কটা দেখি, আমাদের অঙ্কটি কিন্তু আপাতত কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, সেক্ষেত্রে এখানে কিন্তু আমার ab নাই, কিন্তু এখানে খেয়াল করতে পারছি যে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করা যায়। তাহলে আমরা আগে প্রথম সূত্রটি প্রয়োগ করি, x মাইনাস y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস 6x ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y। সাধারণভাবে শুধু আমরা সূত্রটি প্রয়োগ করেছি, অন্য কোনো কাজ করি নাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করেছি। এখন আমরা কিছুটা বুঝতে পারতেছি যে এটা আমার a, এটা আমার b, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, কিন্তু 3ab মানে 3ab গুণফলটি আমার কাছে নাই, কিন্তু এটা আবার a আছে a b আছে, অর্থাৎ আমি আপাতত ওই সূত্রটির কিছু অংশ পেয়েছি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস এখানে 3 আছে কিন্তু a ইনটু b, বাট a প্লাস b মানটি আমরা এখনো পাই নাই। সেক্ষেত্রে আমাদের a প্লাস b মান পাওয়ার জন্য আরেকটু ভাবে আরেকটু ক্যালকুলেশন করতে হবে বা আমাদের এটা বুঝে নিতে হবে। আমি সাইড একটু বুঝাই দেই, দেখো এখানে আছে x প্লাস y এবং x মাইনাস y, x প্লাস y প্লাস x মাইনাস y, যেহেতু এটা প্লাসের সূত্র এই দুটো যোগ করলে কি হয়, y হয়ে কাটা চলে যাবে, এখানে থাকতেছে হচ্ছে x x যোগ করলে 2x, অর্থাৎ আমাদের এই অঙ্কটি দেখে বুঝে নিতে হবে যে যোগ করলে x প্লাস y এবং x মাইনাস y যোগ করলে কি আসতেছে, 2x আসতেছে। সেক্ষেত্রে আমাদের এই লাইনটি হবে x মাইনাস y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস, সূত্র অনুযায়ী সাজানোর জন্য যেহেতু 6 আছে এখানে লিখা যায় 3 ইনটু 2x। এই 2x টা আমরা কোথা থেকে পেলাম, এই 2x টা আমরা পেয়েছি কিন্তু যে x প্লাস y ইনটু x মাইনাস y। আমি সাইড নোট আপনারা লিখে রাখেন এখন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে x প্লাস y x মাইনাস y সমান সমান হচ্ছে 2x। আচ্ছা সেক্ষেত্রে 6x হচ্ছে 6x কে আমরা লিখলাম 3 ইনটু 2x, আর x প্লাস y যা আছে তাই লিখে দেই এবং x মাইনাস y যা আছে তাই লিখে দেই। তাহলে দেখেন এখন এটাকে সূত্র প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, কারণ x প্লাস y এবং x মাইনাস y যোগ করলে কিন্তু আমার 2x আসতেছে। সূত্রের সুবিধার্থে বা 6x কে আমরা এইভাবে ভাঙানো হলো অটোমেটিকলি। এই জাতীয় অঙ্কগুলো একটা সুবিধা কি যে যদি ভাঙানো সম্ভব হয় তাহলে এইভাবে সুন্দর মিলে যাবে, কেউ যদি বুঝতে পারেন তাহলে ইজিলি এটা হয়ে যাবে মিলে যাবে। সেক্ষেত্রে আমরা এখন এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো। তাহলে মনে করি x মাইনাস y সমান সমান a এবং x প্লাস y সমান সমান হচ্ছে b, সুতরাং প্রদত্ত রাশি সে সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন a প্লাস b ক্যালকুলেশন করে এটা আমরা লিখতে পারি, কিন্তু এই জাতীয় কিছু লিখতে গেলে হয়তো আপনাদের প্রবলেম ফেস করতে পারেন। সেক্ষেত্রে আমরা পাশে কিন্তু সাইড নোট দেখিয়ে দিয়েছি, এই যে সাইড নোটটি যে দেখিয়ে দিয়েছি সেই অনুযায়ী আপনারা করতে পারবেন যে a প্লাস b এর মান হচ্ছে, এখানে যদি লিখে নেন আপনারা যে a সমান সমান x প্লাস y এবং b সমান সমান হচ্ছে x মাইনাস y, সুতরাং a প্লাস b সমান সমান x প্লাস y প্লাস x মাইনাস y, এইভাবে যদি লিখে নেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং অঙ্কটিও ইজিলি করা যাবে। এই অঙ্কটির পাশে যদি সাইড নোট হিসেবে এভাবে লিখে নেন যে a সমান সমান x প্লাস y b সমান সমান x মাইনাস y, সুতরাং a প্লাস b সমান সমান 2x। এখন আমরা এটাকে বসাতে পারি a প্লাস b হোল কিউব। অবশ্যই এই অংশটুকু করার আগে এটি করে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে a কিউব আসলো b কিউব আসলো এবং 2x এর মান আমরা a প্লাস b পেয়েছি এবং x প্লাস y এর মান হচ্ছে a এবং x প্লাস y x মাইনাস y এর মান হচ্ছে b। তাহলে এটা কি আসলো, a প্লাস b হোল কিউবের সূত্র আসলো। এখন আমরা কি করব, এখন আমরা a এবং b এর মান বসাবো। a এর মান হচ্ছে x মাইনাস y প্লাস b এর মান হচ্ছে x প্লাস y হোল কিউব, মাইনাস y প্লাস y কাটা চলে যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 2x, 2x হোল কিউব
সমান সমান 2 কিউব হচ্ছে 8 এবং x কিউব হচ্ছে x কিউব। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, কয়েকবার প্র্যাকটিস করতে হবে প্রাথমিকভাবে, কারণ এটি একটু ভিন্ন রকমের এবং এই অঙ্কটি প্রায় সময় পরীক্ষার হলে আসে। এর আগের অঙ্কটির মতোই এই একটি ভিন্ন রকমের অঙ্ক, সেটা হচ্ছে উদাহরণ 22। আমরা যে 2 এর গুণনাঙ্ক অঙ্কটি করেছি এবং উদাহরণ 22 একই জাতীয় অঙ্ক। এইবার দেখো, এটা তো ডিটেইলস অল্প অল্প করে বোঝানো হয়েছে ভিন্ন রকম ভাবে, এবার এটা কিভাবে বুঝাই খেয়াল করো। প্রশ্নটি দেখি, 4a-8b হোল কিউব মাইনাস 3a-9b হোল কিউব মাইনাস 3 a + b 4a-8b 3a-9b। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি b ধরি, সেক্ষেত্রে এটাও a এটাও b, 3ab আছে, কিন্তু এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে। এটা দেখে আমাদের বুঝতে হবে যে এটি a কিউব মাইনাস a-b হোল কিউবের সূত্র, a-b হোল কিউবের সূত্র। সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে এই সূত্রটি আমাদের খুব প্রয়োজনীয়, a-b হোল কিউব সমান সমান a কিউব - b কিউব প্লাস 3ab ইনটু a-b। আমাদের এই সূত্রটি প্রয়োজন পড়বে এই অঙ্কের ক্ষেত্রে, a কিউব - b কিউব - 3ab ইনটু a-b। সেক্ষেত্রে আমরা দেখে নিব যে আমাদের অঙ্কটিকে কিভাবে সাজাতে হবে, কারণ এটা a কিউব, এটা b কিউব, এটা 3 আছে, a ও আছে b ও আছে, কিন্তু a+b আমার, কিন্তু a+b আছে, কিন্তু আমার a+b এর মান কি আদৌ a, কারণ আমার 4 এর মান কে আমি ধরেছি আর 8b কে আমি b ধরেছি। সেক্ষেত্রে আমার a+b কিন্তু আমার প্রকৃত মান নয়। সেক্ষেত্রে আমরা যদি অঙ্কটি ধরে নেই এইভাবে করি, যে ধরি 4a-8b সমান সমান হচ্ছে x এবং 3a-9b সমান সমান হচ্ছে y, আমরা এটিকে x এবং এটিকে y ধরে নিলাম। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমার এটা আমার x, এটা হচ্ছে আমার y, কিন্তু আমার আছে কি a+b। আবার অবশ্যই আমাদের x - y এর সূত্র পড়বে, x - সরি a - b হোল কিউবের সূত্র পড়বে। সেক্ষেত্রে আমাকে এটা একটা বিয়োগ করতে হবে এবং বিয়োগ করলে একমাত্র দেখবে যে a+b আসে। যেমন 4a থেকে 3a বিয়োগ করলে a হবে এবং -8b থেকে -9b মাইনাস মানে প্লাস হয়ে যাবে, +9b বিয়োগ করলে কিন্তু b হবে, অর্থাৎ আমার এই জিনিসটি আসবে। আমাদের টার্গেট থাকবে যে এই কিভাবে আমাদের এই জিনিসটি বা এখানকার জিনিসগুলো নিয়ে আসা যায় এই দুইটি দেখে বা এই দুইটির মাধ্যমে। সেক্ষেত্রে আমরা যেহেতু এটা কিউবের মাইনাস এর সূত্র যাবে, a - b হোল কিউবের, সেক্ষেত্রে আমরা x - y বিয়োগ করি। সুতরাং x - y সমান সমান 4a - 8b, মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন হবে -3a + 9b। এখন খেয়াল করো, তাহলে 4a থেকে -3a বাদ গেলে থাকে a এবং -8b + 9b থেকে ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে +b, অর্থাৎ এই যে আমার এই মানটি এখান থেকে পাওয়া গেল, অর্থাৎ a প্লাস b এর মান কত, x মাইনাস y। তাহলে এটাকে আমরা ধরেছিলাম x, এটা ধরেছিলাম y, এখন এটার মান পেলাম x মাইনাস y এবং এটা যথাক্রমে x এবং y। এখন লিখবো, সুতরাং প্রদত্ত রাশি তাহলে এটা আমি ধরেছি x, x কিউব মাইনাস এটা ধরেছি y কিউব মাইনাস 3, a প্লাস b মানটা আমরা এখান থেকে পেয়েছি x মাইনাস y, ইনটু 4a-8b এর মান আমরা ধরেছি x এবং 3a-9b এর মান ধরেছি কত, y। সেক্ষেত্রে দেখো x কিউব মাইনাস y কিউব মাইনাস 3ab ইনটু a-b, গুণের ক্ষেত্রে আগে পরে রাখলে কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে আমার কিসের সূত্র আসতেছে, আমার আসতেছে হচ্ছে x মাইনাস y হোল কিউবের সূত্র। এখন আমি পর্যায়ক্রমে x এবং y এর মান বসাবো এবং অবশ্যই খেয়াল রাখবো যে এখানে মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন হবে। x এর মান আমার আছে 4a-8b মাইনাস ওয়াই মান হচ্ছে আমার মাইনাস 3a + 9b হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে। আর একটা মজার জিনিস, এখানে আমরা যে মানটি নির্ণয় করব দেখবি প্রতিটি অঙ্কেই সেই মানটি আবার এখানে বসাতে হয়। এর আগে আমরা প্লাস বের করেছিলাম তখন প্লাসের মান বসাতে হয়েছে এবং এখানে মাইনাস বের করেছি সেক্ষেত্রে এই মাইনাসের মানটি বসাতে হয়। সেক্ষেত্রে এই অঙ্কটা বুঝতে বা এটা এটা যদি বের করতে পারো পরবর্তী অঙ্কগুলো সহজ হয়ে যাবে এবং এখানেই মেন সমস্যা বা এখানেই বুঝতে হবে তোমাদের যে কিভাবে কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। তবে এটা খুব সহজ যে বোঝা যে এখানে যদি সবগুলো প্লাস থাকে তাহলে কোনোটা যোগ করতে হবে এবং যদি এরকম দুইটি মাইনাস থাকে তাহলে বুঝতে হবে যেটা বিয়োগের সূত্র বলবে, আচ্ছা অর্থাৎ যোগ থাকলে এ প্লাস বি হোল কিউব এবং বিয়োগ থাকলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়বে। সেক্ষেত্রে আমাদের এখানে একইভাবে কাটাকাটি যাচ্ছে, এখানে আমাকে থাকতেছে হচ্ছে 4a-8b বসানোর পরে, সেক্ষেত্রে আমার একইভাবে থাকতেছে 4 থেকে 3a বাদ দিতে হচ্ছে a এবং এটা এই -8b + 9b থেকে থাকবে, বিয়োগ করতে হচ্ছে b। এখন খেয়াল করো, এখন কি আবার এটাকে সূত্র প্রয়োগ করতে হবে, না আমাদের উত্তর এখানেই আসবে, এটাই আমাদের উত্তর, কারণ এটার কোনো মান দেয়া নেই, আমরা এটা ক্যালকুলেশন করে যে এই সূত্রটি ক্যালকুলেশন করে আমাদের আসলে হচ্ছে 4a + b হোল কিউব, আমরা মান বসানোর পরে আমাদের এটি আসলো।
আইগার দিবে। তোমরা দেখো তৃতীয় ক্লাসের আমাদের এসডব্লিউ কি কি থাকবে, উদাহরণ 22 এবং 61 পৃষ্ঠার 2 এর রুমও আমি এটি করিয়ে দিয়েছি। এটা তোমরা দুইবার করে প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটাই এই জাতীয় অঙ্কই আসে পরীক্ষা হলে, সরল আসলে সহজগুলো খুব কম আসে। এবং সাথে সহজ দুটি অঙ্ক দিয়েছি, এই জাতীয় অঙ্ক আমরা করিয়েছি 61 পৃষ্ঠার 2 এর খ এবং ঘ ন, এই দুটি অঙ্ক একবার করে করবে এবং এই অঙ্ক দুটি এই দুটি অবশ্যই দুইবার করে বা পারলে আরো বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে, খুবই ইম্পর্টেন্ট। সকলকে ধন্যবাদ।